বহু বছর এটা জমির এইরকম চরিত্র দুনিয়ায় যাদেরই হবে, যারা সব করেছে কিন্তু রাজনৈতিক জীবনে রসুলের আদর্শ মানে নাই, মেনেছে দুনিয়ার অন্য কারো আদর্শ, আল্লাহ তাদেরকেও মাফ করছে না করবে না। ইয়াদের ভেতরে ভারতের লোকজন নেই, আপনাকে একটু বিবেকে নাড়া দিচ্ছে না যে কি করছেন আপনি? আল্লাহ যদি কাঁদিত তাহলে আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত শেষ হয়ে যেত, আল্লাহ কাঁদাইনি দিয়েছেন হুম, তার ভেতরে পরে আমরাও আছি কেমন পর্যন্ত, এই চরিত্র যারাই নেবে এর মতো স্বভাব যাদেরই হবে, দুনিয়ায় হয়তো দাড়ি রেখেছে, ডুব পাকায় দিয়েছে, পাগড়ি মাথায় দিয়েছে, মিষ্টি খেয়েছে, কিন্তু রাজনৈতিক জীবনে রসুলকে মানে নাই, অন্য কাউকে মেনেছে, ও মারা যাবে ঠিক, মা পাল্লা করবে না, ও মোনাফিক হয়ে মরবে। এরকম মানুষ পৃথিবীতে এখন কম না বেশি? বাংলাদেশে বেশি, ভারতে নেই, আরো বেশি। আমার মুসলমান ভাইরা, এতটুকু পর্যন্ত শেষ না, নবীজির মন খারাপ হয়ে গেল, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পরবর্তী দেবার আল্লাহ আরেকটা আয়াত নাযিল করে জানালেন, হে নবী মন খারাপ করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরি। এটা সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। হে নবী, এই লোকটার জন্য জানাজার নামাজ দূরের কথা, ওর কবরের পাশে আপনি দাঁড়াবেন না, দোয়া করা তো দূরের কথা। কি বুঝলেন এখান থেকে? মোনাফিক যারা, যারা আংশিক রাসূলকে অনুসরণ করে আর জীবনের অধিকাংশ জায়গাতে মানে না, দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়, এদেরকে আল্লাহ কিন্তু মাফ করছে না, ভবিষ্যতেও করবে না। শুধু এতটুকুই না, এদের জানাজা পড়া জায়েজ নেই, এদের কবরের পাশে দাঁড়ানো জায়েজ নেই, নির্দেশ কার? আয়াতটা পড়ার পরে আমার মাঝে মাঝে চিন্তা হয়, আল্লাহ এখনো আমাকে ভালোবাসায় আরম্ভ করেনি, তাহলে কিসের মাফ, কিসের জান্নাত? ওগুলো তো আরো দূরের কথা, কথা বলে না কেন? ঠিক, আমি যদি ভালোবাসায় আল্লাহর না পাই, মাফ পাব না, জান্নাত পাব না? এই থিওরি অনুযায়ী, সূত্র অনুযায়ী আমার তো মনে হচ্ছে এই পৃথিবীতে এখন হাজারো পীর, হাজারো বুজুর্গ, হাজারো মুসলমান আমরা, হাজারো আলেম, হাজারো বক্তা, এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করিনি। আমার জীবনে হয়তো আংশিক অনুসরণ হচ্ছে, আমিও দেখছি, কিন্তু পূর্ণাঙ্গ অনুসরণ নেই, কথা বলছেন না খালি? রাসূলের জীবনে প্রশাসন ছিল, আমার জীবনে ওইসব নেই, আছে? আল্লাহর নবীর জীবনে বিচার ব্যবস্থা ছিল, আমার জীবনে নেই, আছে? এগুলো আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই, আর রাম বাম যারা দুনিয়াতে আছে আল্লাহ দ্রোহী, এরা এই কাজগুলো হাতে নিয়ে মুসলমানদের বারোটা বাজায়, তামাম দুনিয়াতে মুসলমান ধ্বংস করার যে উন্মাদনায় মেতে উঠেছে ওরা, কিছু বলা যাচ্ছে না, কারণ প্রতিবাদ করার কোনো কিছুই আমাদের হাতে নেই, আমাদের হাতে শুধু আছে শুধু চোখের পানি, এই দিয়ে কাজ হয়। মুসলমান হত্যা করার জন্য অ্যাটম বোম বানাচ্ছে, আর আমরা তাজমি নিয়ে পড়ে আছি। আপনি গবেষণা করে কিছু বানান যেন সেটা দেখলে ওরা ভয় পায়। ওয়াইদু লাহুম মাসতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল, সুরান ফালের 60 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য এই দুনিয়াতে যে যেটাকে কাজে লাগাবে আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগাবেন। হঠাৎ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়া গুলো হাতে নিয়েছে, কথা বলে না কেন? আমার নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব মিডিয়া গুলো হাতে নিয়ে ইসলাম প্রচারের মাধ্যম বাড়ানো। আমরা তো এইসব লাইনে নেই, মনে করি দুনিয়ার কাজ,
অনেকে ইন্টারনেট ব্যবহার করে, ফেসবুক চালায়, নাই থেকে নেই। ফেসবুক ব্যবহার করবেন কেমন করে, কাকে লাইক দেবেন, কাকে শেয়ার করবেন, কাকে কমেন্ট দেবেন, এগুলো আমার আল্লাহদের হাজার বছর আগে কোরআনে দিয়েছেন। আপনি তো গবেষণা করেন না, পালন কি করে? সূরা আনবিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83-84 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে যে ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট যারা ঘাটাঘাটি করে, তাদেরকে সতর্কবাণী দিচ্ছে। কষ্ট হচ্ছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ, তিনি কোনদিন আল্লাহর কাছে শিকায়ত করেন নাই, আল্লাহ তুমি আমার এত বছর অসুস্থ রাখলে না, কোনদিন করেন নাই। যখন জহব্বাই পোকালা আরম্ভ হয়ে গেছে, তখন তিনি একটা কথা বলেছিলেন, ফেসবুকে আসতেছে অরঙ্গ মেয়েদের ছবি, উনি লাইক মারছে, কমেন্ট করে দাঁড়িয়ে দিচ্ছে, শেয়ার করে মানুষকে ভাগাভাগি করছে। আমার আল্লাহ বলেন আমি লাইক দিলাম কে ফার্স্ট, চিৎকার করে বলেন আল্লাহ আকবার। বিশ্বের মুসলমানেরা আপনি কাকে লাইক দেবেন? আমার আল্লাহ শিখিয়েছেন, আমি আয়ুবকে লাইক দিলাম কেন? তার কষ্ট দূর করার জন্য। আজ ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে টিউবমেটে যখন ভেসে আসে রোহিঙ্গা মুসলমানদের করুণ চিত্রগুলো, জিন্দা মানুষকে সবাই করে রান্না করে খেয়ে ফেলছে এই বৌদ্ধরা, এই পৃথিবীর নিকৃষ্ট পাপিষ্ট জাতির আজ দুনিয়ায় সব চাইতে বর্বর জাতি এখন এই বৌদ্ধরা। এরা মানুষের ভেতরে পড়ে না, যারা চিন্তা মানুষকে সবাই করে খেয়ে ফেলতে পারে রান্না করে, এগুলো মানুষের কাতারে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি লাইক তো দিতে পারেন ওই জায়গায়। কয়েকদিন আগে 4 বছরের একটা মেয়েকে ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট পারে নাই, বেলেগ দিয়ে চিড়ে ধর্ষণ করেছে। আপনি লাইক দেওয়ার জায়গা পাচ্ছেন না, এখানে লাইক দেওয়া যায় না। এটা লাইক দিয়ে তামাম দুনিয়ার মানুষকে শেয়ার করে জানিয়ে দেন, কমেন্ট করে জানান সেটা অন্যায়। আমার আল্লাহ কিন্তু লাইক দিয়েছিলেন হযরত আইয়ুবের এই দুঃখ দুর্দশা দূর করে, তার অসুস্থতাকে সুস্থ বানিয়ে। সুতরাং আপনার লাইক পেয়ে, কমেন্ট পেয়ে, শেয়ার পেয়ে বিশ্বের মানুষেরা যাদের ভিতরে বিবেক আছে, ওরা যদি দেখতে পাবে না এটা অন্যায় হচ্ছে, কথা বলে না কেন, এটা অন্যায় হচ্ছে। অন্তত বিশ্বে যাদের বিবেক আছে তাদের পক্ষ থেকে কিছু না কিছু সাড়া আসবে। আপনি তো এগুলো করেন না, কারণ এগুলোর সাথে সম্পর্ক আমাদের নেই। আমরা ফেসবুক কাকে বলে, ইন্টারনেট কাকে বলে বুঝি না, আমরা শুধু আছি আপনাকে হু হু করার জন্য পাঠিয়েছি না। সত্য কথা বললে আমার বাবার যদি 10 টাকা আমার বাবারও গায়ে লাগতে পারে। কোন কীর্তন করা এটা তোমাদের কাজ না,
এটার জন্য আমার হাজারো সৃষ্টি আছে, আসমান জমিনে যত সৃষ্টি আছে সবাই আমি আল্লাহ তাসবি করছে। কি করছে? এই যে গাছগুলো তাসবি করছে কার? আরো জোরে বলেন, তোমার কাজ শুধু তাসবি করা না, শুধু জিকির করা না, তোমার কাজ কি? সূরা বাকারা প্রথম নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে চার নম্বর রুকুর তিরিশ নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছে তোমার কাজ কি। إِنِّي جَعَلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি পৃথিবীর ময়দানে মানুষ বানিয়েছি আমার তাসবি করার জন্য, কোন কীর্তন জিকির করার জন্য না, মানুষ বানিয়েছি আমি আল্লাহ খলিফা করে। কি করে? আমি প্রতিনিধি, আমি দায়িত্বশীল। আপনি এক একজন মানুষ এক একটা দায়িত্বশীল। কি দায়িত্ব পালন করছেন আপনি পৃথিবীর মানুষের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য? কিচ্ছু করেন নাই, আপনি শুধু ভো ভো করে যাচ্ছেন, ময়ূর দেখেন বাস কানে বলে। আজ অনেকে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দিতেছে, ব্যবসা করে খেয়ে চলে যাচ্ছে, ও মনে করছে ইসলাম মনে হয় এরকমই। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে বেশি চলে, কারণ এদেশে এই তিনটা দেশে কোরআনের আলোচনা কম হয়, এই তিনটা দেশে বাপ দাদার কাহিনী কেচ্ছা কাহিনী বেশি হয়, কোরআনের কথা হয় না। আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, পানির নিচে ডুব গেছে, সেদিন আমার বাংলাদেশে একজন গেছে, যাওয়ার পর বাস করছে, আমার ভাইরা আল্লাহর এক বুজুর্গ বান্দা গাছের সাথে হাত দিয়ে জিকির করছে, গাছের পাকল চলে গেছে হাতের উপর দিয়ে, ও টের পায়নি, জিকির করে যাচ্ছে। আর মুরব্বী মানুষ যারা বসে আছে সামনে, ওরা বলছে সুবহান আল্লাহ, গাছের পাকল চলে গেল হাতের উপর দিয়ে, টের পেল না, ও কি পণ্য করে মুচ্ছিল, নামাজ রোজা ছিল না, কসম পায়খানা ছিল না। আপনি হাসতেছেন, বাস্তবতার সাথে কি মেলে বলেন? এই সমস্ত গাঁজা খড়ি কথা আপনি শুনবেন কোন কারণে? আর এগুলো শুনতে শুনতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা মনে করি ইসলাম মনে হয়। আমার তো যতটুকু ধারণা, বিশ্বের যতগুলো দেশ আমি ঘুরে আসলাম, সব জায়গায় কোরআনের আসল মেসেজ গুলো ভারতে আর বাংলাদেশে কম দেওয়া হয়, এরা পায় না, কারণ এই সমস্ত দেশে ইসলাম এক কায়দায় প্রচার হয়েছে। কায়দা বুঝলেন? আমি নাই নাম নাই বল, কায়দা করে প্রচার করে দিয়েছিলাম, ধরি মাছ না সই পানি। কি কথা বলেন? নবীর মতো ভালো মানুষ ইসলাম প্রচার করতে গিয়ে পাথর খায়, আর উনি এত ভালো মানুষ ইসলাম প্রচার করতে রান খায়। নবীর ইসলাম আর ইসলাম এক না। আজকে তেলাওয়াত কি একটা ঠিক ওই রকমই শুনবেন না চলে যাবে, চলে যাবেন নাকি? চলে যান, আপনার কি হয় দেখেন। সুতরাং রাসূলকে শুধু অনুসরণ ভালোবাসলেই হবে না, অনুসরণ করে জীবনের প্রতিটি জায়গায় যদি আপনি দেখাতে না পারেন, আমার তো মনে হচ্ছে আমাদেরও মরণ না জানি আবার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হয়ে যায় কিনা। কথা বলেন না কেন? আপনাকে আমি বাঁচার জন্য বলছি, ইন্ডিকেট করে আপনার শত্রু হিসাবে না, আপনাকে অপমান করার জন্য না। অনেক মানুষ পৃথিবীতে আছে, এই মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। মানুষ তো সাধারণ তো বোঝে না, ওরা মনে করে ইসলাম হয় এরকমই অসুবিধা। আমাদের আলোচনার বিষয় হচ্ছে অসিলা মাধ্যম, যেটা নিয়ে এখন ভাইরাল চলছে সারা পৃথিবীতে, শুধু ভারতে না, বাংলাদেশে না, সারা দুনিয়ায় এই শব্দ নিয়ে ভেজা। এর আগে আমি একটা আলোচনা ছেড়েছিলাম ইন্টারনেটে জিকির নিয়ে, জিকিরের প্রচলিত ধারণা এবং আল্লাহর আসল জিকির কাকে বলে। পাঁচটা গবেষণা করে পাঁচটা বিষয় বের করেছিলাম কোরআন থেকে, যে জিকিরের নাম কত, হাজার হাজার মানুষ দুনিয়ায় এই জিকিরের আলোচনায় পরিবর্তন হয়ে কল দিয়েছে, যে এতদিন মনে করতাম ওই বাবারা দাদারা জিকির যা দেয় ওইটাই মনে হয়, কিন্তু জিকির যে এর নাম আগে জানতামই না। আজকে যে বিষয়টা বলছি ওই রকমই একটা, কারণ এইটা নিয়ে এখন ভাষা
অনেকে মাধ্যম ধরে বসে আছে, ওরা দুনিয়ার কোন চিন্তা না। আসলে ওসিলা কি, মাধ্যম কি, এ কথা বলবে কোরআন শরীফ। কে বলবে দেখি কোরআন কি বলে আর আমার বাবা কি বলিস, এ দুইটার সাথে যেটা মিলবে না কোরআনের সাথে, আমার কোরআন ঠিক না বাবা ঠিক। জবান ছেড়ে দিয়ে আগে আয়াতটা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ
জিনেরা বলছে আল্লাহকে কুকুর হয় না, বাঁশ নিয়ে জায়গা মতো বাঁশ দেয় বেঁধে রাখ, সাত দিন বেঁধে রেখেছে, দেখুই দিয়েছে আবার গাছ সোলাই বন্ধ এসে দেখে ওরা টানা টানিতে গাছ আমার মনে হয় বিশ্বের মুসলমান এখন আমরা যারা আছি আমাদের চরিত্র ঠিক এখন কুকুরের লেজের মতো, এত ইমান বেড়ে যায় তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আসলে ওরে বাবা ঠ্যাং দিয়ে ফেলা, এখান থেকে বের হয়ে গেলে আগে যাচ্ছিলাম এরকম হবে। এখানে আল্লাহ ডাক দিয়েছেন ইমানকে দিকে আনতে চায়, তাকে আমি শব্দ দিলাম সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত কি? তাগুতের অর্থ চারটা, এক নম্বর অর্থ হচ্ছে নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে তাকে মানতেও দেয় না। এই তাগুত দুনিয়ায় এখন আছে না নেই? আরো ছেলে বলা লাগবে আছে না নেই? আমি নাম বলতে পারলাম না, এই দেশে বেশি নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না। এদের সাথে যদি কারো সম্পর্ক থাকে আমার ইমান আল্লাহর দরবারে কবুল হবে না, ওটা এখনো বেঈমানি আছে। আল্লাহর নগর ছেড়ে দাও, এরপরে আমি আল্লাহর প্রতি ইমান আনো। ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসামালাহা আল্লাহু সামিউন আলীম। এভাবে ইমান আনতে পারো তোমার দড়ি আর কখনো ছিঁড়ে যাবে না, ওটা কবুল হবে আল্লাহর দরবারে। ইমানদারকে ডাক দিলেন এইরকম ইমানদারকে, ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, কাকে? এখন আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় কি? আমরা মনে করি বিশাল চোখ পাকায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, বড় একটা টুপি মাথায় দিয়ে ঘন ঘন তসবিহ পড়লাম আর পান খাওয়ার নাম মনে হয় আল্লাহর ওলি না। আল্লাহ ভয় কাকে বলে? এ পৃথিবীতে যে যেখানে দায়িত্ব পেয়েছে ওই দায়িত্ব যে সঠিক ভাবে পালন করবে ওইটার নাম তাকওয়া। আপনি যদি মেম্বার হন অথবা চেয়ারম্যান হন, এদিকে কি বলে পঞ্চায়েত না কি দেবেন, সে যাই বলেন দায়িত্বশীল যদি আপনি হন, ওই দায়িত্ব যদি সঠিক ভাবে পালন করতে পারে তাহলে আপনার মতো আল্লাহ রবি আর দুনিয়ায় নেই। আপনি যেখানে কাজ পাবেন ওই কাজটা সঠিক ভাবে পালন করবেন। আল্লাহ বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নিজের হাতে, যারা পরিশ্রম করে খায়, আমি নবী বলছি এরা আল্লাহর বন্ধু। আর আমরা বাংলাদেশ ভারতে কি মনে করি, যারা গাছতলায় বসে আছে, আস্তানায় বসে আছে, দরবারে বসে আছে, কোনো কাজ নেই, শুধু হাতিয়া তো খাচ্ছে আর খাচ্ছে, মনে করে এগুলো আল্লাহর ওলি, কে বলেছে?